আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সকাল বলতে একদম বেলা তো আপনারা যারা আমার চাঁদ রাতের ব্লগ দেখেছেন তারা তো দেখেছেন যে আমরা বাইরে শ্যামাই নুডলস এগুলো রান্না করেছি তো রান্না করে যা যার বাটিতে বেড়ে ঘরে নিয়ে এসেছি বাহিরে আর কি যা খেয়েছি খেয়েছি তারপর যেগুলো বেশি হয়েছিলো ওগুলো ঘরে নিয়ে এসেছি তো এখন হচ্ছে একটু সময় বেড়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য তো এটা হচ্ছে লাচ্ছি সময় তো আমার লাচ্ছি সময়টা আমার খুব পছন্দ তো আমি লাচ্ছি সময়টা খাবো আর ঈদের দিন সকালবেলা সময় দিয়ে শুরু না করলে তো হয় না তো আপনারা কারা কি করেছেন অবশ্যই আমাকে জানাবেন যে ঈদের দিন কে কীভাবে কাটিয়েছেন আমাদের তো দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো আপনারা দেখেন আমার ভিডিওটা ভালো লাগবে আবদুল্লাহ ঈদের ড্রেসটা দেখাচ্ছে আপনাদেরকে অনেক তো ড্রেস কিনেছে তোকে আর কি সকালবেলা যেটা পরাবো এই দেখেন ছোট্ট যে এইগুলা আছে না এগুলাকে কি বলে ঝুব্বা পেজে ওইটা এটার সাথে একটা কিউট বেবি পায় জামা দেখেন কি কিউট মাসাল্লাহ আর সাথে হচ্ছে একটা টুপি তো এটা হচ্ছে আবদুল্লা বাবাটা আর ঈদের ড্রেস আমি এখন আবদুল্লা আর কি বাবাকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি তারপর আবার ক্যামেরাটা ওপেন করব এই যে আমার আবদুল্লা বাবাটা

বলেছে এই যে বাবা বাবা তো ঈদের দিন সকালবেলা নামাজের আগে আমি হচ্ছে ওদের সবাইকে একসাথে করে তারপর ছবি তুলছিলাম তো এবার তো আর তাসিন বাবা ঈদের নামাজ পড়তে যেতে পারবে না যেহেতু বাচ্চারা এলাও না আমার বাবা একাই যাবে তো ওরা একটু বাবার সাথে ছবি তোলার জন্য এমন আর কি সাজুগুজু করেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ তাকাও তো ভাইরা সবাই পড়তে চলে গিয়েছে আর এদিকে হচ্ছে বাচ্চা বাচ্চা সবাই ঈদের ড্রেস পরে গুজু করে ঘুরছে অপেক্ষা করছে কখন বাবা কাকুর আসবে তাদেরকে সালাম করবে সালামি নিবে তা আমরা যখন ছোট ছিলাম আমরা এমন করতাম যে যখন বাবারা নামাজ পড়তে যেত তো দেখা যেত যে নামাজের আগে আমরা সাজুকুচু করতাম যে কখন নামাজ পড়ে আসবে কখন দূরে যে সালাম করব। সালামই নিব মানে মানে দেখা যেত কি যে সারা বছর অপেক্ষা করতাম যে কখন ঈদ আসবে কখন আমরা সালামই পাবো তো সারা বছর তো আর তেমন হাতে টাকা পয়সা পেতাম না যখন ছোটো ছিলাম ওই দুই ঈদেই সালামই পেতাম তো এই ঈদের সালামের আশায় সারা বছর থাকতাম তো সবাই নামাজ পড়ে চলে এসেছে বাচ্চারা সবাই গেটে সবাই দাঁড়িয়ে ছিল যে কখন বাবা কাকুরা আসবে তো ওরা সবাই এসে কোলাকুলি করছিল তাসিন করো ভাইদের সাথে করো ভাইদের সাথে করো তো নামাজের পর সবাই কোলাকুলি হলো এখন হচ্ছে সবাই আর কি ছবি তোলার পালা তো সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিল সিঙ্গেল ছবি তুলছিল আর কি স্মৃতিটা ধরে রাখা তো ছবি তোলার পরেই আর কি সবাই খেয়ে নেব সকালের খাবারটা সবাই মোটামুটি খুদা লেগে গিয়েছে তো এই তো আমাদের খাবারটাও রেডি হয়ে গিয়েছে এখানে হচ্ছে সাদা পোলাও আর তারপরে হচ্ছে খাসির মাংস রান্না করেছিলাম আপনারা তো চাঁদরা ভিডিওতে দেখেছেন এটা হচ্ছে আমাদের খাসির মাংস আর হচ্ছে চিকেন রোস্ট করেছিলাম তো এখন হচ্ছে খাবারটা বেড়ে নেবো সবাই খেয়ে নেবো আর কি চাঁদরাতে আমরা এত ব্যস্ত ছিলাম যে কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না নিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি চাঁদরাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সব ব্যস্ততার অবসান এখন হবে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ঘরে যে। একদম গোসল করব আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কেউ এখনও গোসল করিনি আর কি আমরা যে তিন যা আছি তিন যা এখনো গোসল করার টাইম পাইনি তো এখন গোসল করব নতুন একটা ড্রেস পরবো তারপর বা ঘুমিয়ে থাকবো ঘুমের পর উঠে তারপর হচ্ছে আর কি হয়তো বা কোথাও যদি ঘুরতে যাই ঘুরতে যাবো তো এটা হচ্ছে আমার খাবার তো আমি এখন খেয়ে নিচ্ছি আর আমরা কিন্তু ঘরের ভিতরে কেউ খাইনি একদম যে জায়গায় রান্না করেছি না ওখানের মতো ঠিক ওই জায়গায় সবাই মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি আর ঈদের দিনের খাবারটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল বিশেষ করে খাসির মাংসটা খুবই মজা হয়েছিল তো সকালের খাওয়া দাওয়া শেষ করে বিশাল একটা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে আবার খেয়েছি খেয়ে এখন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যাব যেহেতু ঈদের দিন ঈদের দিন মানে তো বাহিরে ঘোরাঘুরি তো সবাই রেডি হয়ে বাইরে চলে এসেছে তো একটু টুকটাক ছবি উঠিয়ে নিচ্ছি আমার আবার ছবি উঠাতে খুব ভালো লাগে যে আমাদের যে সুখের স্মৃতিগুলা সেই স্মৃতিগুলাকে ক্যামেরা বন্দি করে রাখাই হচ্ছে ছবি উঠানোর মূল উদ্দেশ্য তো আমরা গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে লোসেল পার্কে চলে এসেছি তো লোসেল পার্কে আর কি আসতে আসতে একদম অন্ধকার হয়ে গিয়েছে আপনারা দেখেন চারদিকে একদম অন্ধকার তো ভালো লাগছিল আর ঈদের দিন মোটামুটি তুলনামূলকভাবে ওয়েদারটা একটু গরম ছিল নর্মালি তো দেখা যায় যে আমরা যখন বাহিরে আসি এতটা গরম লাগে না কিন্তু ঈদের দিন নতুন ড্রেস পরেছি বিধায় গরম লাগছে কিংবা কিসের জন্য গরম লাগছে বুঝতে পারছি না কিন্তু প্রচুর গরম লাগছিল তো যেহেতু পার্কে চলে এসেছি তো একটু ঘোরাঘুরি করছি হাঁটাহাঁটি করছিলাম পার্কে তো বাচ্চারাও একটু এনজয় করছিল সবাই মূল উদ্দেশ্য ছিল পার্কে আসা যে হাঁটাহাঁটি করার যে সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে তো একটু হাঁটাহাঁটি করবো তারপর বাচ্চাদের একটু গাড়ি দিয়ে ঘোরাবো তারপর বাসায় চলে যাবো বাচ্চারা বাইরে খুব খুশি ওরা হাঁটছিল আবদুল্লা বাবাটা অনেক খুশি হয়েছে বাইরে আসার পর আর কি লোসেল পার্কের তো পরিবেশটা মাশাল্লা অনেক সুন্দর কাতারের যতগুলো পার্ক আছে সবগুলো পার্কের পরিবেশে মাশাল্লাহ অনেক সুন্দর লোসেল পার্কটাও খুবই সুন্দর নতুনের মধ্যে আমার তো খুবই পছন্দের একটা পার্ক তো মোটামুটি এক দেড় ঘন্টা এখানে হাঁটাহাঁটি করলাম তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে আর যাবার সময় হচ্ছে পিজা হাট থেকে পিজা কিনে নিয়ে যাবো রাত্রেবেলা খাওয়ার জন্য এখন তো আর ওই পিজা হাটে বসে খাওয়া যায় না চলে যাব তো চলে এসেছি বাসায় বাসায় পিজা নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে পিৎজা খাবো আমাদের এইভাবে ঈদের দিনটা শেষ হয়ে যাবে পিৎজা খাওয়ার মাধ্যমেই তা আপনারা দেখলেন আমরা ঈদের দিনটা কি করলাম তেমন কিছুই করিনি কিন্তু সবাই মিলে একসাথে ছিলাম এটাই আনন্দ এটাই হচ্ছে আল্লাহর বড় একটা রহমত যে এত বড় একটা ফ্যামিলি আমরা একসাথে সবাই মিলে ছিলাম খেয়েছি ঘুরেছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবার ঈদটা অনেক ভালো কেটেছে তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যে আমরা যেন সবাই সবসময় এভাবে একসাথে থাকতে পারি তো আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালোবাসা ও দোয়া তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত